সকাল হতে পাখিরা যে যার খাবারের খোঁজে বেরিয়ে পড়ে। একটি কাকও এদিক ওদিক উড়তে থাকে, কোথায় একটু খাবার পাওয়া যায়। এদিকে একটি ময়ূরের বাসার কাছে কিছু ময়ূর পুচ্ছ পড়েছিল, আর ময়ূরেরাও বাসাতে ছিল না। কাকটি উড়তে উড়তে ওই ময়ূর পুচ্ছগুলি দেখতে পায়। সে ভাবল, আমি যদি এই ময়ূর পুচ্ছগুলি আমার ডানায় ও শরীরে বসিয়ে দিই, তাহলে হয়তো আমাকেও ময়ূরের মতো সুন্দর দেখাবে। যেমন বলা তেমনি কাজ, ময়ূর পুচ্ছগুলি দিয়ে কাকটি নিজের শরীর সজ্জিত করল। এরপর সে অন্য কাকের নিকট গিয়ে বলল, এরপর কাকটি ময়ূরদের সাথে বন্ধুত্ব করতে গেল। বন্ধুত্ব তোর সাথে? তুই তো কুৎসিত দার কাক, তুই ময়ূর হওয়ার চেষ্টা করছিস? এই বলে একটি ময়ূর কাকের শরীর থেকে ময়ূর পুচ্ছগুলি টেনে খুলে দিল। যা, এখান থেকে চলে যা। কিংকর্তব্য বিমূঢ় হয়ে কাকটি সেখান থেকে প্রস্থান করল। এরপর কাকটি আবার ওই কাকেদের কাছে ফিরে গেল। অন্য কাকগুলি তাকে দেখে ঠাট্টা করে বলল, তোর ময়ূর পুচ্ছ কোথায় গেল? যা, ময়ূরদের সাথে বন্ধুত্ব কর। ময়ূরেরা আমাকে দলে ধাইনি।